हेलो फ्रेंड, तुम्हारा देखो योर एडुकेशन चैनल। योर एडुकेशन चैने तुम्हारे सकल के स्वागत। ओएसएस स्कॉलरशिपे स्टेटस की कोड़े चेक करते हैं ता देखाबो तुम्हारे। सम्पूर्ण भिडियोटी देखते थको, भिडियोटी ना देखले सम्पूर्ण ताहले बुझते पारबे ना कि कोड़े स्टेटस चेक करते हैं। এবং তোমরা সকলেই মোবাইলের সাহায্যে ওএসএস স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবে কিছু মুহূর্তের মধ্যে। কী করে স্ট্যাটাস চেক করতে হয় তা তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাতে থাকব। তোমরা ভিডিওটি পুরো ভিডিও দেখতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ আমি সাইটে প্রবেশ করে পড়েছি এবং ইনস্টিটিউট টেকার অ্যান্ড অ্যাপ্লিকেশন এই অপশনটায় তোমাদের পেস করতে হবে। এবং পেস করার পর এরকম একটা সাইট চলে আসবে। এবার এখানে তোমাদের সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট দেখাচ্ছে। এবার তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তুমি সেই ডিস্ট্রিক্টের ওপর চুজ করবে। আমি নদিয়া ডিস্ট্রিক্টে বিলং করি তাই আমি নদিয়া ক্লিক করলাম। এবার ক্লিক করার পর নিচের দিকে আসার পর দেখতে হবে সাবমিট অপশন। এখানে সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে ওকে পেস করবে। সাইটটা প্রবলেম দেখাচ্ছে তাই এরকম আসছে। আমি আরেকবার চেষ্টা করব। আরেকবার আমি চেষ্টা করে দেখছি সেই রকমই দেখাচ্ছে। সাইডে প্রবলেম থাকলে এরকমই আসবে। আমি আরেকবার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো কি হচ্ছে। হ্যাঁ, এবার সাইডটা খুলেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশনের ইউআইডি চাচ্ছে এবং এখানে তোমার ডিস্ট্রিক্ট তুমি চুজ করছো আগে এবং কোন সেশন থেকে তুমি স্ট্যাটাস চেক করতে চাও সেটা। আর এখানে ক্যাপচার কোড দেওয়া আছে। আমি চটপট আইডিটা এখানে দিচ্ছি। দেওয়ার পরে দেখো এইরকম একটা অপশন আসবে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্যাটাস কী দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে ভেরিফাই ফর ডিস্ট্রিক্ট লেভেল অ্যান্ড ওয়েটিং ফর লোড জেনারেটেড। মানে এখনও এর লোড নাম্বার পড়েনি। লোড নাম্বার পড়লেই তাহলে কিছুদিনের মধ্যেই তোমার টাকাটা ঢুকে যাবে। এইভাবেই তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে খুব সহজেই। এবং যারা যারা ভিডিওটি দেখছো তাদের বলবো তোমরা ভিডিওটি একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করবে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।